আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভালো সুস্থ থাকাটা খুব জরুরি। যাই হোক, ফোন আসছে শুনেই তো তখন দেখলে বের গেছি আমি। আসলে টোটো করে এখন যাচ্ছি হলো দিদুনের জন্য একটা কেক নিতে, তারপরে শোনের টুকটাক কয়েকটা কাজ আছে, এরপর ওর অফিস আমার পড়ানো, এরপর আবার আছে 3টে থেকে আমার রিহার্সাল গানের। যাই হোক, শোনাই আগে ওকে প্র্যাকটিস করাতে, এখন শোনাই হাল ছেড়ে দিয়েছে, এখন বাইরেটা বেরিয়েছি হট করে, এসে এত গরম, এত গরম, বাপরে বাপ। যাই হোক, আজকে অনেকগুলো স্কুটি নিয়ে বেরিয়েছি। এতগুলো কেকের মধ্যে এই কেকটা নিলাম দুজনের জন্য, কেশর পেস্তা। আর এই অবস্থা দেখো, এই যে কেক নেওয়া হয়ে গেছে, শোনাই চল চল। শোনাই গেছে এটিএম এ, আমি এখানে এইসব কিনে বসে আছি, বাড়িতে গিয়ে পড়াতে বসে যেতে হবে। এত গরম না, এবার যাব গানের রিহার্সালে, এখন 2:30 বেজে গেছে, 3:30 সময় যাব গানের রিহার্সালে। ওখান থেকে আসবো, এসে যাব টাপারওয়্যারের একটা ডেলিভারি আছে, অনেক কাজ আছে, একবারে নিয়েও বেরোনো যায়। এবার দেখো, আজকে একজনের বাড়িতে তো আমি গানের রিহার্সালটা করবো, তো আমার এতগুলো প্রোডাক্ট নিয়ে গিয়ে আমি সেখানে বসে একটা জায়গা জুড়ে থাকবে, কারণ অনেকেই আসবে রিহার্সালের জন্য, তো সেই কারণের জন্য দরকার নেই। আবার বাড়িতে জাস্ট আসবো, এসে নিয়ে যাব, নিয়ে গিয়ে ওটা হ্যান্ড ওভার করে দেবো শান্তি, তারপরে তারপরে বাদ বাকি কাজগুলো আছে আছে পরপর পরপর অনেকগুলো কাজই আছে, আর কখন কোনটা করি সেটাই। বেরোলাম গানের রিহার্সালের জন্য, খেয়ে দিয়ে উঠে যাওয়াটা ইজ টু টাফ। যাই হোক, এলাম, এবার এসে তারপরে আবার যাব সন্ধ্যাবেলা টাপারওয়্যারের ওটা ডেলিভারি করতে, পাড়াতেই আছে, তারপরে বাদ বাকি কাজ। আর মা পায়েস বানাবে, আমি সকালবেলা জিনিসগুলো এনে দিয়েছি আজকে, যেহেতু দিদুনের জন্মদিন, পায়েস আর কেক দিদুনকে দেওয়া হবে। দুপুরবেলা রাস্তাটা দেখো, পুরো ফাঁকা শান্ত, এই রাস্তাটাই সকালবেলা, সন্ধ্যাবেলাও কেউ কেউ আড্ডা মারে, সকালবেলা কি লোকজন থাকে, তাও বেশিটা না থাকলেও থাকে, বাজারগুলো এসে দাঁড়ায়। আজকে শুভম ব্লগটা অনেক সকাল সকাল দিয়ে দিয়েছে 9টার সময়, তো আমি ওকে বলেছিলাম একটু পরে দে, সবার অভ্যেসই নেই আমাদের ব্লগে তো আগে আগে দেখ, ও বললো না অভ্যেস করতে হবে আস্তে আস্তে, তাই জন্য 9টায় দিয়ে দিয়েছে। তোমরা একটু কমেন্ট করে জানিও তো যে সব থেকে কোন টাইমে দিলে ভালো হয়, ঠিক আছে? আমি কমেন্ট করে শুভমকে বলে দেবো, ও পরে কমেন্ট, আমি পরে বলে দেবো। বেশ তাড়াতাড়ি হলো, এখন বাজে 4:30 হয়ে গেল, রিহার্সাল প্র্যাকটিস করা, আর বাদ বাকিটা মানে বাদ বাকি এখন যে টাপারবারের ডেলিভারিটা আছে ওটা আর একটু পরে বেরোবো, রোদটা কমে, এখন বাড়িতে গিয়ে একটুখানি শুবো। ওর জন্য রাস্তা ভীষণ নোংরা করে, রাস্তার মধ্যে চিংড়ি মাছের মাথা ফেলে রেখেছে, বাড়িতে পরিষ্কার করেছে রাস্তার মধ্যে ফেলে রেখেছে। যাই হোক, যাই বাড়িতে গিয়ে একটুখানি রেস্ট নিই, একটুখানি শুই, কারণ বাদ বাকি দিনগুলো পড়ানোর জন্য আর দুপুরের ঘুমটা আমার হয় না, দুপুরের ঘুমটা আমার কাছে সব থেকে বেশি ফেভারিট, ওটা থাকলে কোনোদিনই মানুষ রোগা হয় না। বাট ঠিক আছে, যেহেতু আমি রাত্রিবেলা প্রচুর রাত করে ঘুমাই, তো শরীরকে তো ঘুমটা দিতে হবে না কি, তো সেই জন্য এরপর আবার সন্ধ্যাবেলা বেরোবো। মা আবার সন্ধ্যাবেলা পায়েস বানাবে বললাম, দেখি উঠে আমি যদি তাড়াতাড়ি উঠে পড়ি আমিও বানাতে পারি। আমার হাতে পায়েসটা হয় একদম ঠিকঠাক হয় না, একটু ঠিকঠাক হয়। গুড ইভিনিং সবাইকে বলেছিলাম, টাপারবারের ডেলিভারি ছিল, সেটা আমি মাঝখানে বেরিয়ে করে এসেছি। আজকে অ্যাকচুয়ালি দুটো ছিল, একটা করতে পেরেছি, আর একজন উনি বেরিয়ে গেছেন, উনি বললেন কালকে তবে রিমা, নইলে তুমি রেখে যাও। তাহলে ওইভাবে রেখে আসা যায় না, উনি ওনার বাড়ির সামনে একটা দোকানে বলছেন রেখে আসতে, বাট আমার যেহেতু ফার্স্ট টাইম ডেলিভারি ছিল ওনাকে, আমি এভাবে বললাম না আমি কালকে চলে আসবো, এই যা। আর এখন যাচ্ছি টুকটাক একটু বাজার হাট করতে, কালকে যেহেতু ভেজ তো আর ফ্রিজটার অবস্থা আমাদের অতটা ভালো নয়, মানে আর যতবারই আসছে ঠিক করতে ততবারই একটু করে দিয়ে যাচ্ছে, বলছে ওটা কোম্পানির লোকই আসছে, তো এই জন্য অতটা
বেশি করে সবজি কিনছি না, তো অল্প অল্প করে। তাই আমি মাকে বললাম টাইম যেহেতু আছে আমি একটু যাই হাঁটতে হাঁটতে গিয়ে কিছু বাজার হাট করে নিয়ে আসি। আর দিদিদের পায়েসটা দিয়েছি, শুভম আসলে রাত্রিবেলা কেক কাটা হবে। এই এখন বাড়ি ফিরছি, বাড়ি ফিরে গাড়িটা শান্তিতে গাড়িটা আজকে নিতে হবে, নিয়ে গোপালদাকে ডেকেছি, ডেকে গোপালদাকে নিয়ে বিরাটিতে যাব, গিয়ে ওখান থেকে গাড়িটা নিয়ে আজকে দুটো পরপর কাজ আছে সেগুলোকে শুরু করতে হবে। এই যে দিদুনের আজকে, এই যে দিদুনের আজকে জন্মদিন, তাই দিদুন দাদুনকে পায়েস বাতাসা সব রিমা করে দিয়েছে। হ্যাপি বার্থডে, ভালো থেকো, তোমার যেদিন বার্থডে আসবে তোমাকেও উইশ করো, ঠিক আছে? সত্যি এখনো আমাদের মেনে নিতে খুব কষ্ট হয়, তো যাই হোক, আমার খুব ছোটোবেলা বয়সে দাদুন চলে গেছে, দাদুনের প্রতি ফিলটা আমার খুব আছে এখনো, কিন্তু দিদুনকে অনেক বড় বয়স অব্দিও পেয়েছি। এই যে দিদুন, মানে ওইরমভাবে আমি ডিফারেন্স করে কখনো বলছি না বা ভাবিও না, বাট দুটো মানুষ আমার কাছে কি ছিল সেটা আমি জানি ভালো। কেনাও হলো, বাজারও হলো, শুভম এসে গেছে, শুভমের জন্য রোল নিয়েছি, ও মোমো কিমো খাবে না, আমাদের জন্য মোমো নেব আর মার জন্য একটু ফুচকা নেব। তো এত ধরনের জিনিস নিতে গিয়ে না, মানে আমি আর ইচ্ছা ছাড়া কোনো অপশান থাকে না, তখন প্রচন্ড ভারী হয়ে যায়। এখন তো বাজে 9:10, আমি বেরোচ্ছি এখন। যেরকম বললাম দিদুনের আজকে জন্মদিন, রিমা সেইখানে এই যে কেক নিয়ে এসেছে, কেকটা কখন আনবি? রিমা কেক এনেছে, রিমা সেটা দেখিয়েছে। হ্যাঁ ও আচ্ছা, বাটারস্কচ না, কেশর পেস্তা। ও কেশর পেস্তা, হ্যাঁ দিদুন যখন আইসক্রিমও খেতে চাই তো বলতো আমি কেশর পেস্তা খাবো, আমার জন্য ওইটাই আনিস। যাই হোক, এখানে আর কাটছি না, দিদুনের সামনে গিয়ে ওখানে আমরা কেক। এই হচ্ছে কেকটা, দিদুন লেখা, হ্যাপি বার্থডে দিদুন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু দিদুন, হ্যাপি বার্থডে টু ইউ দিদুন, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে। এই দিদুনকে কেক খাওয়ানো হচ্ছে, দাদুনকে দে, ওকে দেখাও কি করে বেড়াচ্ছে। আমরা যেন প্রত্যেক বছর এই দিনটা এরকম ভালোভাবেই সেলিব্রেট করতে পারি। তো বাড়িতে ঢুকে গেছিলাম অত কিছু নিয়ে, এরপর একটুখানি ড্রাই কিছু খেতে ইচ্ছা করছিল, মোমোটা খেয়ে ঠিক মন ভরেনি। তারপরে ভাবলাম কি খাবো কি খাবো, তখন ভাবলাম একটু ড্রাই চিলি চিকেন, তাই একদম বাড়ির কাছে আমাগানের মুখে ড্রাই চিলি চিকেন নিতে এসেছি। সোনাইকে বললাম, সোনাই দেখলাম না করলো না, মা ফোন করছে বাড়ি থেকে। এসেছি বাড়ি, ড্রাই চিলি চিকেন দেখো, আমার ইচ্ছে করছে চিলি চিকেন খেতে, এই যে নিয়ে এসছে, মার জন্য এনেছিলাম, মা খাইনি, আমি আরও খাচ্ছি। কেমন, ভালো না? এরকম মাঝে মাঝে একটু হলে ভালোই লাগে না? ঠিক আছে, যখন এরকম ইচ্ছে করবে না খেয়ে নেবে, মাঝে মাঝে ভালোই লাগে। মা প্রথমে একটু রান্না বান্না দেখছি, সেটা ব্যাকগ্রাউন্ড শুনতে, আমরা সবসময়ই খাই, আমরা সবসময়ই খাই, আমাদের এইচ ডায়েটিশিয়ান আমাদের ব্লগ দেখে, তাই না? যদি সন্ধ্যেবেলা একটু বাড়ির সবাই কিছু খেয়ে নেয় না, আর রাত্রিবেলা আমার তো অভ্যেস হয়ে গেছে ধরো রাত্রিবেলা করে খাওয়া, বাট বাদ বাকিদের তো না, তারা এই রাত্রিবেলা আজকে আবার কেক কাটা হয়েছে, কেক খেয়েছে সবাই, একটু পায়েস খেয়েছে, তারপরে মোমো, শুভম শুভমের মতো রোল খেয়েছে, মা একটু ফুচকা খেয়েছে, তো সবার এখন দেখো 11:30 বেজে গেছে। সেই বাবাকে আর কাউকে খেতে দিয়ে ওরা উঠলো, এখন আমি মা সোনাই খাবো, শুভম তো ছেড়েই দাও, কখন খাবে ওই জানে, শুভম তো বেরিয়েছে। বাবা প্রচণ্ড গরম, গরমটা কিছুতেই কমছে না, আমি দেখছিলাম বৃষ্টির একটা আপডেট আসলো, কোথায় বৃষ্টি, এই বটলের কালারটা কি সুন্দর না, টাপার বের গো, এই বটলের পুরো সেটটারই কালারটা খুব সুন্দর। আমি দুবার ভিডিও করেছিলাম, দুবারই ভিডিও পোস্ট হয়নি বলে দিতে পারিনি, পুরো সেটটারই কালারটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। প্রচণ্ড খারাপ লাগছিল, আমি ওই সব রাত্রিবেলার ভাত তারপরে রুটি ফুটি ওগুলো করে কিছুক্ষণ না বসেছিলাম, বসে আরো আমার যে হাওয়া খাচ্ছিলাম। অ্যাকচুয়ালি আজকে এতবার করে বেরিয়েছি রোদের মধ্যে সকালবেলা, মানে দুপুরবেলা সকালবেলা এতবার করে বেরিয়েছি না, কোনো এক্সস্টেড লাগছিল। যাই হোক, একটু খাতা পেন এগুলো কিনে এনেছি, আমার একটু ম্যাথস প্র্যাকটিস করতে হবে, খাতাটা আমি এখান থেকে ভাবছিলাম কিনবো, দুটো পেন আমার
60 টাকা করে নিল, পরি তো একদিন দুদিন ঠিক আছে। এটা আরো মানে আমি একদিন উল্টো দিকে দোকানটার থেকে বাকি দিদি সবজি কিনছিলাম, ওই টাইমে ও অনেক কথা দেখে আমাকে বললো, দিদি তুমি ব্লগ করো না? আমি বললাম হ্যাঁ, তুমি দেখো? বলছে হ্যাঁ দিদি দেখি। তারপরে আমাকে দোকানের পুরো ডেসক্রিপশনে দিদি এরকম এরকম, এই আমার মা ওদিকে ফুল বিক্রি করে, আমি এখানে দোকানটা দিয়েছি, তুমি কিছু লাগলে নিও। আমি তারপর থেকে অনেক কিছু মাথায় আমি যত ক্লাচার যা কিছু ইউজ করি ওর থেকেই নিই। আর বেশ জিনিসটা ভালো, মানে এই ক্লাচারটা মানে চুলটার যা অবস্থা, এই ক্লাচারটা আমি কিনেছি মোটামুটি 2-3 মাস হয়ে গেছে। আজকে ওকেও বলে এলাম আমি এত ভালো ক্লাচারটা, ওকে দিদি দেখো আমিও ইউজ করছি, এগুলোকে কি কোরিয়ান ক্লাচার বলে, খুব ভালো। আমি এর পরেও আরেকদিন শুভমের সাথে গিয়ে একটা কিনেছিলাম, বেশি দাম না, 30 টাকা করে না, কিন্তু খুব ভালো, মানে ভালোভাবে ভালো টেকসই ক্লাচার। আর আমি তো মোটামুটি মাথায় ক্লাচারটা বেঁধে ঘুমোই, আমি চুল খুলে ঘুমোতে পারি না, তো দেখি তো ভালো বা বলবো না বাবা যদি ভেঙে যায়। আবার আমাকে একটু মনে হচ্ছে না আমার কথাবার্তাগুলো ডাউন, সত্যি শরীরটা ভীষণ এক্সস্টেড লাগছে, পারছি না। যাই হোক, দুদিনের জন্য সেরকম কিছুই করতে পারিনি, পায়েস আর কেক এইটুকুই যা। আর ইচ্ছে ছিল এই বছর যে কিছু মানুষকে, আমাদের এখানে এসি মার্কেটের সামনে না শরবতের খুব বিতরণ হয়, তো আমি আর মা এবার পুজোর সময় গেছিলাম, মাথা কমা ছিল, দিদুনের জন্মদিনে করবো। যাই হোক, এবারও পেরে উঠলাম না। আর আমার বাবারও মৃত্যুদিন, জন্মদিনে আমরা ভেবেছিলাম যে করবো, কোনো বছরই হয়ে ওঠে না। হ্যাঁ, ভগবান সময় সুযোগ দিলে, দিদুনের আশীর্বাদ, আমার বাবার আশীর্বাদ, এদের সবার আশীর্বাদ থাকলে নিশ্চয়ই একদিন করতে পারবো। আর কিছু বলার নেই, আজকের দিনটায় একটা টাইমে দিদুন আমাদের বাড়িতে ছিল, সেটার ব্লগও আছে, আর প্রচণ্ড আনন্দ করেছিলাম। আমি আর শুভম, আমি চিকেন চাপ বানিয়েছিলাম, শুভম মাটন বিরিয়ানি বানিয়েছিল, এটা খেয়েছিলাম। পরে আরেকদিন মানে পরের দিনই মামুন সবাইকে নেমন্তন্ন করে, আমার মা এদের সবাইকে নেমন্তন্ন করে খাইয়েছিল, সেটাও মানে একদম এতে হোম ডেলিভারিতে অর্ডার করে, মানে প্রচণ্ড 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 মজা করেছিলাম। তারপরে রথ ছিল, ওরা রথ সাজিয়ে রথ টেনে তারপরে গেল, আবার রথটা নিতে এসেছিল, সেই দিন আবার একটা লুচি তরকারি সব খাওয়া হয়েছিল, অনেক কিছু হতো, সেই সময়টাই অন্যরকম ছিল। এখন এতটা ব্যস্ততা হয়ে গেছে, কোনো কিছুই না। কবে থেকে ভাবছি বাবির বাড়ি যাব, সেটাও যাওয়া হচ্ছে না কিছুতে। আমি আর শুভম একসাথে ওইটুকু টাইমই পাচ্ছি না, এর জন্য আমি চুরুকচানে ওইটুকু টাইম শুভমকে পাচ্ছি, ওইটুকু টাইম মানে আর কি প্রচুর বকবক করছি, এটাই যা। ঠিক আছে, দুজনেই খুব লড়ছি, দুজনেই খুব চেষ্টা করছি, দুজনেই দৌড়চ্ছি, সেখানে সময় লাগবে, বাট এন্ডটা খুব ভালো হবে, কারণ এন্ড অফ দ্য ডে আমরা খুব ভালো আছি, তো এন্ডটা ভালো হতে বাধ্য। যাই হোক, আমি গীতা পাঠটা করে নিই, বাদ বাকি যাবতীয় সব কাজকর্ম করে নিই, ব্লগটা যদি আমাকে এন্ড করতে হয় আমি এন্ড করবো, নাহলে শুভম এন্ড করবো।